সংযুক্ত আরব আমির শাহীর সঙ্গে একাধিক বিষয়ে মৌস্বাক্ষর করল ভারত দুদিনের ফ্রান্স সফর সেরে শুক্রবারই আমির শাহীর রাজধানী আবুধাবিতে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমির শাহীতে পৌঁছে মোদী একটি বিবৃতিতে বলেন আমি আমার বন্ধু প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করার জন্য অপেক্ষা করছি সম্ভাব্য আলোচ্য সূচি সম্পর্কে জানিয়ে মোদী বলেন আমরা বাণিজ্য শক্তি খাদ্য নিরাপত্তা বিজ্ঞান এবং একাধিক বিষয় নিয়ে একসঙ্গে কাজ করব বৈঠকের শুরুতেই আবুধাবির প্রেসিডেন্টকে মোদী বলেন প্রতিটি ভারতবাসী আপনাকে প্রকৃত বন্ধুর চোখে দেখেন সেই দেশে প্রেসিডেন্টের বাসভবন কাসের আল ওয়াটলে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হয় মোদীকে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিতকে আরও মজবুত করতে বাণিজ্য শক্তি শিক্ষা এবং মুদ্রা সংক্রান্ত একাধিক মৌ স্বাক্ষরিত হয় দুই দেশের মধ্যে মোদী জানান দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ আগের তুলনায় কুড়ি শতাংশ বৃদ্ধি পেয়েছে আমির শাহী সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে ভারতের রিজার্ভ ব্যাংকের মধ্যে দুটি মৌ স্বাক্ষরিত হয় এই মৌ স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের স্থানীয় মুদ্রা উভয় দেশেই বিশেষ কিছু ক্ষেত্রে ব্যবহারের বিষয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে আরও একটি মৌ স্বাক্ষরের মাধ্যমে জানানো হয়েছে দিল্লি আইআইটি এবার আমির শাহীতে তাদের ক্যাম্পাস খুলবে এর আগে প্রথম ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তানজানিয়ার আধা স্বয়ংশাসিত অঞ্চল জঞ্জিবারে ক্যাম্পাস খুলেছে আইআইটি মাদ্রাস এবার দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে বিদেশে ক্যাম্পাস খুলবে আইআইটি দিল্লিও বিদেশ মন্ত্রকের তরফে মোদীর এই আমির শাহী সফর প্রসঙ্গে আগেই জানানো হয়েছিল ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্ক থাকা আরব আমির শাহীর সঙ্গে দ্বিপাক্ষিক বোঝাপড়া আরও মজবুত করবে মোদীর এই সফর মোদীর সফর উপলক্ষে সে দেশের বুর্জ খালিফাকে জাতীয় পতাকার রঙে রাঙানো হয়েছিল প্রসঙ্গত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে সাড়া দিয়ে বাস্তিল দিবস কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে দুদিনের সফরে বৃহস্পতিবার প্যারিসে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এই সফরে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা এবং বাণিজ্য সংক্রান্ত একাধিক চুক্তি সই হয় ফ্রান্স থেকে ফেরার পথে শুক্রবার একদিনের জন্য সংযুক্ত আরব আমির সাহিতে এসে পৌঁছান প্রধানমন্ত্রী ব্যুরো রিপোর্ট আর ই নিউজ